ইসলামপুরে টিকিট কালোবাজারি বন্ধের প্রসঙ্গে একটি প্রশ্নের উত্তর দিয়েছেন জামালপুর দুই আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ ফরিদুল হক খান। আমার MP.com-এর মাধ্যমে এই প্রশ্নটি করেছেন নোয়ারপাড়া ইউনিয়ন থেকে মোহাম্মদ সাইদুর রহমান সাইদ। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহ করেছেন আমার MP.com-এর অ্যাম্বাসেডর শেখ শিপন আহমেদ। ভিডিও বার্তার মাধ্যমে এই প্রশ্নের জবাব দিচ্ছেন মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ ফরিদুল হক খান। নোয়ারপাড়া ইউনিয়নে জনাব সাইদুর রহমান একটা কথা বলেছেন যে কালোবাজারে টিকিট বিক্রি, আপনারা জানেন যে ইসলামপুরে প্রতিনিয়ত 500 থেকে 700 লোক ট্রেনে আপনি যাতায়াত করেন এবং তারা কিন্তু মাত্র টিকিটের সংখ্যা মাত্র 50-60টা। সেই জায়গায় অন্যান্য স্টেশন থেকে জামালপুর থেকে ডানগঞ্জ থেকে বা বাইরে থেকে তারা টিকিট যদি কিনে নিয়েছে কালোবাজারি করে, এই এলাকার লোকজন 100 টাকা বেশি হলেও তারা দিয়ে সেই টিকিটটা কালোবাজারির মাধ্যমে পাচ্ছে এবং তারা যাতায়াত করতে পারছে। আপনারা জানেন যে ইতিপূর্বেই আমি একটা কাজ এখানে করেছিলাম যে র্যাব দিয়ে আমরা সেই যারা কালোবাজারি টিকিট বিক্রি করে তাদেরকে ধরিয়ে দিয়েছিলাম। পক্ষান্তরে আমি কিন্তু এখানে নির্যাতিত হয়েছি জনগণের মাধ্যমে, কারণ জনগণ আমাকে বলেছে 100 টাকা বেশি হলেও আমরা পাচ্ছি আর আপনি বন্ধ করলেন, ট্রেনের টিকিট বাড়াইতে পারবেন না, অথচ আপনি এটাও বন্ধ করুন, তা আমরা যাতায়াত করবো কীভাবে? সে কারণেই হয়তো বা বিভিন্ন স্টেশন থেকে কালোবাজারি টিকিট কিছু এলাকায় আসে এবং বিক্রি হয়, তারপরেও আমরা এখানে টিকিটের সংখ্যাটা বাড়াতে পারলে কালোবাজারিও আপনি বন্ধ হয়ে যাবে, আমরা সেটা বন্ধ করার জন্য ব্যবস্থা নেবো। বিস্তারিত দেখুন www.amarmp.com এবং আমার MP ফেসবুক পেজে। আমার MP জনগণের সাথে সংসদ সদস্যের যোগাযোগের সহজ মাধ্যম।